হে, কেমন আছো তোমরা? সবাই আশা করি সবাই ভালোই আছো। আজকে ভিডিও তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো, আজকে ভিডিও হচ্ছে কিছু ইউজলেস হ্যাক্সের ওপর। হ্যাঁ, আজকে ভিডিও ইউজলেস হ্যাক্সের ওপর হচ্ছে। তো আজকে ভিডিওতে বেশি কথা না বলে, বেশি দেরি না করে আজকে ইউজলেস হ্যাক্সের ভিডিওগুলো শুরু করি। লেটস গো। কী ধরনের হ্যাক হলো? হ্যাঁ, ফোনের মধ্যে কাপড় ঝোলানো, যে কী বলো ওটা আমি ভুলে গিয়েছি, আমি ওই দুটো লাগিয়ে ওর মধ্যে হেডফোন ঢুকিয়ে রাখার মানেটা কী? অত টাইম কার আছে? তাও আবার পকেটের মধ্যে যদি ওটাকে ওইভাবে ঢোকায়, পকেটটা কেমন ফুলে থাকবে? এটা কী ধরনের হ্যাক হলো? কী ধরনের হ্যাক তোমরা বলো ভাই, কমেন্ট করে তোমরা বন্ধুরা নিচে জানাও এটা কী ধরনের হ্যাক। ওরম করে যদি কেউ বের করে ফোনটাকে, লোকে দেখে হাসবে ইন্ডিয়াতে। চলো নেক্সট থেকে আমরা যাই, লেটস গো। ইন্ডিয়ানদের কাছে না একটা আসল বুদ্ধি আছে। কি বুদ্ধি? মোবাইলে যখন ফিঙ্গারপ্রিন্টের দাগ হয়ে যায়, তখন ইন্ডিয়ান একটাই কাজ করে, মোবাইলটাকে ধরে। ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এই হ্যাক্সে দেখাচ্ছে যে রবার দিয়ে মোবাইল ক্লিন করা যায়। তো কোনো কিছুকে না ট্রাই করলে কেমন যেন মনে একটা খুঁত থেকে যায়। চলো আজকের এটাও ট্রাই করে নিই। তো মোবাইলের মধ্যে বিশেষ কিছু দাগ নেই, কিন্তু তবুও আমি একটা আঙুল দিয়ে দাগ করে দিই। তোমরা দেখতে পাচ্ছ হয়তো, না দেখতে পেলে আমার কিছু করার নেই, সরি। তো দেখাচ্ছি, রবার দিয়ে ক্লিন করছি। দারুণভাবে পরিষ্কার হয়েছে, দারুণভাবে, দেখতে পারছো, হেবি সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। রবারের মানে নোংরাগুলো এর মধ্যে গিয়েছে, তো আর সঙ্গে সঙ্গে দাগও হয়েছে রবারের। কি সুন্দর হ্যাক্স! এদেরকেই বলে হ্যাক্সের রাজা, কি আর বলবো। চলো নেক্সট হ্যাকে যাই। মানে 10 টাকার একটা ক্যারি ব্যাগ যদি মানে ফেটে যায়, আর ক্যারি ব্যাগ যদি না থাকে, তাহলে কাজ একটাই, প্যান্ট থেকে জিন্সটা খুলে নাও, মানে জিন্সটা খুলে নাও, খুলে নিয়ে ওটাকে এত সুন্দরভাবে কেটে নাও, আগেটা দেখলে কেটে নিয়ে ওটাকে ক্যারি ব্যাগ বানিয়ে নাও। এত বুদ্ধি কাদের হয়? এত বুদ্ধি কাদের আছে? মানে 10 টাকার ক্যারি ব্যাগের জন্য 1000 টাকার আমি প্যান্টের সর্বনাশ করবো এইভাবে? দরকার নেই আমি প্যান্টের কেন? একটা দোকানে গিয়ে যদি একটা ক্যারি ব্যাগ চেয়ে দিয়ে দেবে আমাকে জিনিসপত্র নেওয়ার জন্য। মানে এদের মাথায় হ্যাকগুলো কোথা থেকে যে ঢোকে ভগবান জানে সেটা, কি আর বলবো। চলো নেক্সট হ্যাকে বেরোই। তো ভিডিওটা দেখলে তো, যাদের জিন্স ছোট হচ্ছে তাদের কি করতে হবে, জিন্সের ওখানে জল দাও, দিলেই বোতাম লেগে যাবে। মানে এই ধরনের হ্যাক, এটা কি টাইপের হ্যাক হলো? মানে ওদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বোতামটা লাগানো, সে জল দেই হোক, যেভাবেই হোক, বোতামটা লাগলেই ওরা খুশি। কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বোতামটা লাগানো। বোতাম তো লেগে গেল, ট্রাই করছি না আমি এটা, বোতাম যদিও লেগে যায় ঠিক আছে কোনো ব্যাপার না, বোতাম লেগে গেল, কিন্তু নিচে যে ভিজে আছে, এরম যদি ভিজে থাকে নিচের দিকে, এই পরে যদি রাস্তায় হাঁটি, তাহলে বাকিটা বলে বোঝানো সম্ভব না। কি আর করবো, চলো পরের হ্যাক্সের দিকে আমরা যাই।
মাই গড, মানে কেউ একজন টপ নেই তার কাছে, টপ কি করে পড়বে? সুন্দর একটা জিন্সকে আগে দেখালে যেটা, ওইভাবে কেটে নাও, মানে এইভাবে কেটে নাও, কেটে নিয়ে পরে নাও, হয়ে গেল। মানে হ্যাক্সের একটা লিমিটেশন আছে, লিমিট পার করে যাচ্ছে। মানে এত সুন্দর একটা জিন্সকে, মানে একটা ভালো একটা জিন্সকে আর কি ওইভাবে কেটে নিয়ে টপ বানানো দরকার কি? একটা দোকানে গিয়ে ভালো টপ পাওয়া যায়? এটা কি টাইপের টপ? এটা টপ, এর থেকে তো মানে অন্য টপ যেটা দোকানে পাওয়া যায় অনেক বেটার, বেটার, অনেক বেটার। এরকম হ্যাক্স কেউ করবে না, কেউ না। আমরা ইন্ডিয়ানে তো কিছু জানি না, আমরা জানি না জল কি করে খেতে হয়, মানে খেতে হয়, বা ট্যাপ থেকে জল কি করে মানে মুখে দিতে হয়, তাই না? তার জন্য হাত আছে, হাত দিয়ে আমরা খেতে পারি। ইন্ডিয়ানদের কাছে এই বুদ্ধিটা আছে যে হাত দিয়ে নর্মালি যেটা সবাই করে এইভাবে খাওয়া যায়। কিন্তু এটা এটা কোন লেভেলের হ্যাক হলো যে ব্রাশের মধ্যে পাইপ কেটে দিয়ে এরকমভাবে খাচ্ছে আর কি? দেখো কী ধরনের হ্যাক হলো। এইসব হ্যাক্স যদি কেউ করে থাকো না, অবশ্যই কমেন্ট করে জানাও যে কে কে এইসব হ্যাক্সকে ট্রাই করেছো আজ পর্যন্ত। আমি কিন্তু কখনো ট্রাই করিনি, কেন এই হ্যাক্সগুলো ট্রাই করার থেকে আমি যদি হাত দিয়ে জল খাই ওটাই অনেক বেটার হবে, যেটা নর্মালি সবাই করে হাত দিয়ে মানে হ্যাঁ করে একটা, ওটাই বেটার সবচেয়ে। তো চলো নেক্সট হ্যাকগুলো দেখি। তো বন্ধুরা, কাতের কাতের অলসতা পরিপূর্ণ, যারা মোবাইল কেউ কানে ধরে রাখতে পারে না হাত দিয়ে, নেই কোনো হেডফোন, তাদের জন্য আমি নিয়ে চলেছি একটা নতুন হ্যাক। হ্যাকটা দেখো, তো হ্যাকটা তো দেখলে, হ্যাকটা দেখে তোমাদের কেমন লাগলো বলো অবশ্য। তো হ্যাকটা এবার আমি ট্রাই করতে চলেছি, কেননা কোনো কিছু ট্রাই না করে বলা ঠিক না। অনেক কিছু ট্রাই করিনি, যেটা ট্রাই করার মতো সেগুলো তো অবশ্যই ট্রাই করতেই হবে। তো আমার কাছে নিয়ে চলে এসেছি, হ্যাঁ নিয়ে চলে এসেছি রবার, চলো ট্রাই করি। তো রবার লাগানো কমপ্লিট, এবার শুধু দরকার মোবাইলের, চলো করি। আরে মোবাইল তো আটকে গিয়েছে, আটকাচ্ছে না। আবার আবার একবার, অসাধারণ হ্যাকস। মানে ভিডিওতে এটা কি করে দেখাচ্ছে, মোবাইলে একটা ওয়েট আছে, ওটা কে একটা হালকা গার্ডার কি করে ধরে রাখবে কানের মধ্যে, কি করে ধরে রাখবে? আচ্ছা ঠিক আছে, আমি যদি মেনেও নেই যে ওটা রিয়েলে পসিবল, আদৌ পসিবল না এটা কোনোদিন, তোমরা দেখলে আমি করলাম ট্রাই কিন্তু মোবাইল পড়ে যাচ্ছে নিচে থেকে, এটা রিয়েলে কোনোদিনও পসিবল না। যদিও এটা পসিবল হয়ে যায় কোনো কারণে, হয়ে যায় কোনো কারণে, ওরকম করে কে রাস্তায় বেরোবে, কে রাস্তায় বেরোবে? ইন্ডিয়ান একদমই রাস্তায় বেরোবে না, কারণ ইন্ডিয়ানদের অতটাও অলসতায় পরিপূর্ণ না আমরা যে মোবাইলের সাথে গার্ডার লাগিয়ে কানের মধ্যে ওইভাবে কথা বলি বা গান শুনি। মানে রাস্তায় বেরোলে লোকে হাসবে আমাদের দিকে তাকিয়ে যে ইন্ডিয়ানও এরকম কাজ করছে। আর তাছাড়াও এটা কি মানে এটা কোনো টাইপের হ্যাকসি না, এটা কোনো টাইপের হ্যাকি না। হ্যাঁ তো আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, মনে করে সাবস্ক্রাইবটা করে দেবে, পাশে বেল আইকন দেখতে পাচ্ছ ওটাও ক্লিক করে দাও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হ্যাঁ, এই ভিডিওটার উপরে যদি মানে ইউজলেস হ্যাক্সের উপরে যদি তোমরা পার্ট টু দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি কমেন্ট করে জানাও পার্ট টুর কথা দেখতে চাও তোমরা, তাহলে অবশ্যই বেল আইকন টিপে থাকলে তো নতুন মানে পার্ট টু এর আর কি ইউজলেস হ্যাক্সের উপরে নোটিফিকেশন পেয়ে যাবে, দেখে নিও ওটাও। আর না বললে করবো না, তো আরেকটা নতুন ভিডিও নিয়ে পরের সপ্তাহে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের জন্য এটুকুই।